রাজার শাসন আছে, রাজার শাসন চলে গেল, মুঘলের শাসন আছে, মুঘলের শাসন চলে গেল, আর ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসন আছে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি চলে গেল, ব্রিটিশ ইন্ডিয়া শাসন আছে, ব্রিটিশ ইন্ডিয়া চলে গেল, ডমিনিয়ন গভর্নমেন্ট হল, ডমিনিয়ন গভর্নমেন্ট ব্রিটিশ ডমিনিয়ন গভর্নমেন্টের শাসন আছে, ব্রিটিশ ডমিনিয়ন গভর্নমেন্ট চলে গেল, এখন ইউনিয়ন গভর্নমেন্ট আছে, ইউনিয়ন মানে একতা। তা আমরা সব রাজবংশী মানুষ যদি এক হয়, এটা সাংবিধানিক রাজ, আমরা রাজার দেশের মানুষই, সত্য তেতা দাপন করি পর্যন্ত রাজনীতিতে জীবন যাপন করছি, রাজায় যেটা কথা কচ্ছে সেটা আমরা ভগবানের বাণী গুলিয়ে ধারণ করছি, ভগবান ভারতবর্ষ যতগুলা রাজা আছে রাজাগুলো তো ভগবান, রাজা দুষ্ট দমন করে সৃষ্ট পালন করে, রাজায় বিনাশ করে, রাজার ভাষা প্রকৃতি শুনে, প্রকৃতি সহায় করে, তো সেই রাজার শাসনটা এখন নাই, রাজার শাসনটা মিশে গেছে, আর নাই রাজা, রাজাই নেই, এখন হচ্ছে ইউনিয়ন গভর্নমেন্ট, একতা সরকার। তো সেই জন্যে আমরা একজোট হয়া, যেটা আমার প্রয়োজন আছে একজোট হ্যাঁ সাগে পাব, আমরা যদি আলাদা আলাদা হয়া চাই তাহলে কিচ্ছুই পাব, সেই জন্যে আমার যেগুলা ডিমান্ড আছে, বহুত ডিমান্ড আছে, বহুত চাপ আছে, আর যেটা আমার মৌলিক অধিকার আজ পর্যন্ত পাইনি, সেহেতু আমার গভীরভাবে চিন্তা করার দরকার। তখন তোমার কভার আছেন, আমরা দি গ্রেটার কুচবিহার পিপুলস অ্যাসোসিয়েশন বানাছি, কেন বানাছি জানেন? এই জন্য বানাছি, আমরা এক স্বতন্ত্র রাষ্ট্র আছি, স্বতন্ত্র রাষ্ট্র, আমরা মুঘলের আন্ডারও না ছিলাম, ব্রিটিশের আন্ডারও না ছিলাম, আমরা এই যে ডমিনিয়ন গভর্নমেন্ট যেটা হল ইয়ার আন্ডারে না ছিল, স্বতন্ত্র রাষ্ট্র আছে, আমরা এই ভারতবর্ষের সঙ্গে একটা অ্যাক্সেশন করছি, মানে সন্ধি করছি, এটা অ্যাক্সেশন হল, ইনস্ট্রুমেন্ট অ্যাক্সেশন হল, বুঝলেন? মানে আমরা ভারতবর্ষের সঙ্গে যুক্ত হল, তা ভারতবর্ষের চুক্তি ভিত্তিক কতগুলো আরো আমার সন্ধি হল, সেই জন্য এইটা এইটা কার্যকরী করার জন্য গঠন করা হয় দি গ্রেটার কুচবিহার পিপুলস অ্যাসোসিয়েশন, গ্রেটার মানে বৃহত্তর, কুচবিহারটা বৃহৎ কুচবিহার, 1947 সনত ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্ট, আমার মহারাজার কাছ থেকে ব্রিটিশের যেগুলো মাটির নিচে 1773 সন থেকে 1902 সন পর্যন্ত সেই মাটিগুলো আমার মহারাজা ঘুরে দিছে, তখন থেকে তখন হিন্দুস্তান মাটি দিছে, কোন এই ব্রিটিশ ইন্ডিয়ান ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্ট হয়েছে, ইন্ডিয়া বানাইছে ইন্ডিয়ান অ্যাক্ট হয়েছে, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্ট ওইখান আইনতে আবার আমার মহারাজা ঘুরে দিছে, ব্রিটিশের ব্রিটিশের শাসক ব্রিটিশ গভর্নমেন্ট আমার মহারাজা মাটি ঘুরে দিছে, তখন থেকে কুচবিহারটা বৃহত্তর কুচবিহার, এইটা ফের ভারতবর্ষের সাথে মাছ হয়েছে, ভারতবর্ষের সঙ্গে যেগুলো চুক্তি হয়েছে আমার মানুষ খেলে করে নাই, সেই জন্য আমার মাটির মালিক হওয়ার সত্ত্বেও রাজ্য হওয়া সত্ত্বেও মাঝি ভাগ ভাগ করে দিছে, আসাম দিছে বেঙ্গল দিছে আমার কিছুই ফেল করলাম, ফেউল্লে হয়ে গেছে, যাই হোক এখন গভর্নমেন্টের সঙ্গে কথা হওয়ার লাগছে, কথা করার লাগছে, আমার ভাষা কৃষ্টি কালচার খাদ্য প্রণালী ধর্ম, আমার যেটা ধর্ম আছে এটা মনে রাখবেন,
আমরা নারায়ণের বংশ, শঙ্খচক্র গদাধারী তারে বংশ আমরা, তাদের নারায়ণের বংশ ক্ষত্রিয় পায় মানে শস্ত্রধারী, শঙ্খচক্র গদাপদ্ম এটা শস্ত্র, চার যুগের ব্যবহারে আর দুষ্ট গমন করছে, এই জন্যে এই দুষ্টগুলো দমন কায় করছে, রাজায় করছে, রামচন্দ্র রাজা কৃষ্ণ রাজা করে দুষ্ট দমন করছে, তাকে ভগবান কয়, ভোগ আর বিলাসের অধিপতি তাকে ভগবান কয়, আমরা সেই মানছি। আজকে আমরা ভাষা কৃষ্টি হারে ফেলাছি, আমরা যে বর্তমান আছি, আমরা ভাবছিলাম ভারতবর্ষের লিস্টেড করা আছে, লিস্ট আলাদা জনজাতের লিস্ট করা আছে না, যে লিস্ট ভিত্তিক গভর্নমেন্ট সুবিধাটা দেয়, হ্যাঁ তার লিস্ট ভিত্তিক যখন সুবিধা দেবে সেই ক্রাইটেরিয়া পূরণ করা লাগবে, তাহলে তার সেই সেই তারিখে দিলে দিবে বলে।